আমি দেখেন মাল্টির মধ্যে লাগিয়েছি, কাগজের মধ্যে লাগিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। দেখতেছেন, সবাই দেখেই বুঝতে পারতেছেন এটা কি চারা হতে পারে বা কি গাছ হতে পারে। এটা হচ্ছে কপি চারা, পাতা কপি। তো আমি দেখেন বাল্টির মধ্যে লাগিয়েছি, তো কাগজের মধ্যে লাগিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এগুলো কিভাবে করবেন, কিভাবে লাগাবেন একটু বিস্তারিত আমি আপনাদের বলবো। পাতাকপি মাটিতে চাষ করা, তো টপের মধ্যে আপনি ছাই গোবর তো এগুলো মিক্স করে আপনি টপের মধ্যে বা বালতির মধ্যে প্যাকেটের মধ্যে দিতে পারেন। তো মাটির ক্ষেত্রে হচ্ছে আপনার ছাই তো লাগবেই, গোবর লাগবে, নয় আপনার ওগুলোতে আপনার আক্রমণ করে হচ্ছে উলু উলু, যে উলুগুলো উলু আক্রমণ করে তার জন্য দেওয়া হয় বা পিঁপড়া। দেখেন কত সুন্দর কপি হচ্ছে, কপি হয়েছে। তো আপনারা এভাবে চাষ করতে পারেন। আগে বেড তৈরি করে তারপর বীজগুলো রোপণ করে দিয়ে তো উপর দিয়ে আপনার কাগজ দিয়ে ঢেকে দিতে হয়। দেখেন বেড বানানো হয়েছিল এই জায়গায় চারার জন্য, তো উপর দিয়ে আবার ঢেকে দেওয়া হয়েছিল, এই জায়গায় চারা হয়েছিল। এরপরে রোপণ করা হয়েছে এই জায়গায়। দেখেন অনেক সুন্দর হয়েছে কপি। আমি যদি আপনাদের জুম করে দেখেন, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।